আমি আপনাদের সবগুলা ভিডিওই দেখছি এবং দেখি অনেকদিন থেকেই বিশেষ করে মুফাসিল সাহেব আবার আসাদ নূর ভাই আপনার সবারই ভিডিও দেখি আমাকে এগুলা চিন্তা ভাবনা অনেক ভাবায় যে কিভাবে মানুষ এরকম অন্ধবিশ্বাস করতে পারে মানুষের বিবেক বুদ্ধি আছে জ্ঞান আছে তারা যে ভাববে জিনিসগুলা যে আসলে সত্যটা কি ভাবতে চায় না এক কে জিজ্ঞেস করছি যে হজরত মোহাম্মদুল্লাহাম যে মিরাজে গেছে তো মিরাজে যাওয়ার পর উনি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে এরপরে আল্লাহর সাথে কথা বলছে তো মানুষ আপনার কিয়ামত হওয়ার পর মানুষের হিসাব নিকাশ হবে তারপরে মানুষ জান্নাতে যাবে যাবে উনি আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে ওইভাবে আমার আমার যুক্তি যেভাবে সেভাবে উত্তর দিতে পারে নাই তিনি বলছে যে মানুষ মারা যাওয়ার পর তাদের যে রুহ রুটাকে কবরেই রেখে দিবে উনি কি এটা কি উত্তরটা দিচ্ছে আপনার কাছে কি মনে হয় এটা বেশিভাগই আই বলে যে বারজাখের জীবনে যাবে বারজাখের জীবন থেকে আবারও ওই কবরে নিয়া আসা হবে কবরে আবার থাকবে সেখানে মারপিট করবে ফেরেস্তারা এসে তাকে মানে ছ্যাঁচা দিবে আর কি গুষা করবে দাস্তাস্তি করবে এ নানা ধরনের কথাবারতাই বলা আছে ভাই এক একটা এক একটার সাথে আবার কন্ট্রাডিক্ট করে এক একটা সাথে একটা মেলে না কথাবার্তা মেলে না এই যে আপনি যে মিরাজের কথা বললেন এই যে তাহান পর্যন্ত তো ভাই ইয়েই হলো না কেয়ামতেই হলো না তাহলে বেটা মেদের কেন কি বে জাহান্নামে জাহান নামে নাকি ঘুরলো জাহানাতে নাকি ঘুরলো তাহলে কারে দেখলো ওগুলো কারা ছিল আগেও কি মানুষ বানাইছিল আল্লাহ সেগুলো জাহান নামে ঢুকে রাখছে এই সমস্ত তারপরে হচ্ছে কি যে মানে নবীদের যে দেখলো এক এক মানে নবীদেরকে দেখলো নবীরা তো মৃত একমাত্র ঈশা নবী ছাড়া সবাই তো মৃত তাই না মৃত মানুষ হতে পারে এরা আবার ওইখানে বৈশা আছে নামাজ এক এক মানে বৈশা বৈশা নামাজ পরে কি কি করে এগুলা তো ভাই মানে একটার সাথে আরেকটা মেলে না তো বোঝাই যায় যে ভাই আমার একটা কথা বলার ছিল সেটা হলো যে আল্লাহ সে আল্লাহ পাঁচশো বা এক হাজার রুহ তৈরি করে রাখছে একসাথে যদি রুহ গুলো যদি কবরেই রেখে দেয় তাহলে তো রুহ একসময় শর্ট পরে যাবে ব্যাপারটা এরকম না যে রুহ যদি কবরেই রেখে দেয় নতুন করে যদি রুহ আর সৃষ্টি না করে রুহ রিসাইকেল করা রিসাইকেল করা যায় নাকি না এরকম উনি যে বলছে আমার এরকম একটা ধারণা যে এক সময় তো রুহ আল্লাহ সৃষ্টি করবে কিভাবে এরকম একটা ধারণা আমার কাছে আসে আল্লাহ এটা কি করলো একসাথে এতগুলা রুহ তৈরি করলো আর নতুন করে তৈরি করবে না তো এক সময় তোর রুহ শেষ হয়ে যাবে এই রুহুগুলা নিয়ে যে কবরের মধ্যে রাইখা দিছে এটা আর নতুন করে তৈরি করবে না এরকম একটা ধারণা আসে আমার আচ্ছা ঠিক আছে আপনার বোধহয় কোনো স্পেসিফিক আলোচনা নাই জাস্ট আপনি এই আপনার বিভিন্ন ইয়াগুলা বলতে আসছেন ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম আপনি আর কিছু বলবেন আমি মানে আরেকটা কথা বলার ছিল সেটা হলো এই যে মানুষকে যে আমি চেষ্টা করতেছি মুক্ত চিন্তা করার মানুষকে বুঝানোর কিন্তু মানুষ বুঝতে চায় না এটা আসলে কিভাবে বোঝানো যায় তাদের তারা কিভাবে সত্য জিনিসটা মানে বুঝতেই চায় না তারা এক করে যে আমি এটা বিশ্বাস করি অন্ধ বিশ্বাস করি এটা কোনো প্রশ্ন করা যাবে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে অনেকেই এই ধরনের কথা বলে মানে যদি অন্ধবিশ্বাস করতে চায় ভাই মানুষ যদি অন্ধ করতে চায় সেটাও তো তার রাইট আছে অন্ধ বিশ্বাস করার কেউ যদি অন্ধ করতে মানে সে যদি না অন্ধ অন্ধবিশ্বাস করতে চায় তে তো আপনাকে আপনার তো উচিত না তাদেরকে বাধা দেয়া সেটাতে তার তারা করতেই পারে আপনি জাস্ট আপনার যুক্তি তুলে ধরতে পারেন এরপর তার আপনার কিছু করার নাই এরপরে ডিসিশনটা সে মেক করবে হ্যাঁ এবং ডিসিশনটা সে হয়তো অন্ধবিশ্বাসেও থাকতে পারে আবার সে আহ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে পারে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার আপনি তো আপনার উচিত না যে সে অন্ধবিশ্বাস করলে কি না করলে কি আপনার কাজ হচ্ছে তাকে যুক্তি এরপরে তো আর আপনার কোনো কাজ নেই আপনি কেন আশা করতেছেন যে তারা কেন বুঝতেছে না এই আচ্ছাটা করাটাই আপনার দরকার নাই আপনার কাজ আপনি এটা শুধু চিন্তা করেন যে আপনার আপনার কাজ হচ্ছে যুক্তিটা বা তথ্যটা তার সামনে তুলে ধরা এরপরে সে সিদ্ধান্ত নে হ্যাঁ এরপরে সে যদি অন্ধবিশ্বাসী থাকতে যে থাকুক অসুবিধা কি অনেক থাকবে এখানে কিছু করার ঠিক যুক্ত করি আপনারা দেখেছেন এই ভিডিওটা দেখেছেন আগেও আপনাদেরকে আবার একটু দেখাই দেখেন

দেখলেন আপনার এই ভিডিওটা আমি যতবার দেখি ততবার আমার মনটা এত খারাপ হয় যে এই বাচ্চাটাকে মানে একদম বাচ্চাটার আত্মসম্মান একেবারে নষ্ট করে দেওয়া হইলো মানে বাচ্চাটার তো একটা সেলফ ডিগনিটি আছে হ্যাঁ একদম মানে নষ্ট করে দেওয়া হইলো এই বাচ্চাটার কোনো আর আত্মসম্মান থাকলো না এই অন্য ছেলে বাচ্চাদের সামনে এই বাচ্চাটা যেভাবে অপমানিত হইলো একটা বাচ্চা মানুষেরও কিন্তু মান সম্মান বোধ থাকে খুব তীক্ষ্ণ মান সম্মান বোধ থাকে হ্যাঁ আত্মসম্মান বোধ থাকে যেভাবে এইভাবে বাচ্চাদেরকে এই কাজগুলা করা হয় একদমই এর জীবনটা একেবারে নষ্ট করে দেওয়া হইলো এই বাচ্চাগুলোর জন্য তো খারাপ লাগে আমার যে এই বাচ্চার বাবা মা গুলা যে এদেরকে কোথায় দিছে এদেরকে কোথায় দিচ্ছে এই বাবা মা গুলাকেও তো আসলে কি বলবো কিছু বলার নেই খুবই আফসোস লাগে এই বাচ্চাগুলোর জন্য যে এই বাচ্চাগুলো কয়েকদিন পরে এই বাচ্চাটাই হয়তো একটা জঙ্গি হবে একটা মানে খুনাখুনি করবে সাম্প্রদায়িক মানুষ হবে হিন্দুদের ঘৃণা করবে নাস্তিকদের ঘৃণা করবে সমকামীদের ঘৃণা করবে তাদেরকে কল্লা ফেলতে যাবে কারণ সেই শিক্ষার ভিতর দিয়ে সে যাবে এখন এই কি বলবো আমার মানে খুবই খারাপ লাগে এগুলা প্রচন্ড খারাপ লাগে এগুলা দেখলে এরকম ভিডিও অসংখ্য আছে বাচ্চাদেরকে যেভাবে ধর্ষণ করা হয় মাদ্রাসা গুলাতে এগুলা খারাপ লাগে কিছু কিন্তু কিছু করার নাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি